चाय बागान के स्थानीय भूमि पुत्र होते हुए भी विदेशी न्यायाधीश के एक तरफा सुनवाई के दौरान 3 साल से अधिक समय डिटेंशन कैंप नाम के कारागार में रहकर आज खुले आसमान के नीचे आए सुखदेव री। हाइलाकांदी जिले के बनवीर चाय बागान के रहने वाले एक साधारण श्रमिक सुखदेव री को विदेशी होने का एक तरफा फैसला सुनाकर सन 2019 के 28 जून को कारागार में बंद कर दिया गया था। इससे पहले विदेशी न्यायाधिकरण मामला चलाने जाकर सुखदेव जी को अपना घर बार जमीन जायदाद गाय भैंस बकरी आदि सब कुछ गंवाकर भिखारी होना पड़ा था, लेकिन इसके बावजूद भी कुछ नहीं हुआ। वकील ने भी पैसा लिया लेकिन काम कुछ नहीं किया गया। 3 साल कारागार में गुजरने के बाद समय बीत जाने के बाद आखिरकार 24 फरवरी को सुखदेव को मुक्त किया गया। सरकार उनके सब कुछ छीनकर उन्हें भिखारी बनाकर छोड़ दिया और इस क्षेत्र में उनके परिवार सदस्य बेहाल हालात में जिंदगी गुजार रहे हैं। उनके पास सभी दस्तावेज रहते हुए भी सिलचर के केंद्रीय कारागार में बने डिटेंशन कैंप में उन्हें रखा गया था और 24 फरवरी को उन्हें मुक्त किया गया। इस संदर्भ में परिवार सदस्य में गहरा दुखद माहौल बनी हुई। सुप्रीम कोर्ट ने एक ऑर्डर दिए যে ডিটেনশন ক্যাম্পে যারা ফরেনার্স ট্রাইব্যুনালের থ্রুতে যারা ডিটেনশন ক্যাম্পে যান তাদের যদি 3 বছর ক্রস করে ফেলে তাহলে 2 জন মানুষের সিওরিটি বন্ড দিতে হবে 1 লাখ টাকা করে। আমি একজন এনআরসি অ্যাক্টিভিস্ট হয়ে আমি সেই লিস্টটা কালেক্ট করি। কালেক্ট করার পর আমি বহু মানুষের চেষ্টা করছি তাদের কীভাবে 3 বছর পর রিলিজ করা যায়। একদিন আমি ডিটেনশন ক্যাম্পে ঢুকে আমি সুখদেবরীর কন্ট্যাক্ট বিভিন্ন জায়গায় আসলে সব বিলাই দিছে, তখন প্রত্যেক ভিখারি ভিখ মাংসা দায়ীকে দায় এখন সরকার সরকারের যা করব তাই ঠিক আছে। আবার রিটার্ন নাই তাহলে আমার নাম কমল চক্রবর্তী, আমি একজন এনআরসি অ্যাক্টিভিস্ট। আমার স্বামীকে আমি নিতে আসেছি, আমার স্বামীকে ত্রিপুরার বাংলাদেশি বানাই দিয়েছে 3 সালের উপরে হচ্ছে। আমি ভজন কষ্ট করে খাই চলি, আমার ঘর দুয়ারে ভাঙা টুটা আমার ঘর দুয়ার, আমি পলটিং দিয়ে করে চানি করে আমার ঘর দুয়ার, আমি বাচ্চা নিয়ে করে আমার মা একটা আমার বাচ্চারা নিয়ে করে আছি আমার ঘরে, সেই আমার জামাইকে আমি আজ নিতে আসিনি। আমি 3 বেলা যা খাই 1 বেলা খাই, আর নাহলে আমি উপাসে ঘুমাই থাকি ঘরে, কার সাথে মাঙ্গবো আমি। জামাই কি করে যখন কাম পাই তখন এদিকে ওদিকে বস্তি বাড়িয়ে যায়, বাগানের কামে আমার জামাই বেশি নাই যায়, আমি বাগানের কাম করি, বাগানের ব্যবহার লাগি। জামাইয়ের বাবা যে আছে ও কি করতো, বাগানের শ্রমিক ছিল? হ্যাঁ, না কেউ আর কেউ নাই, কেউ সব মরে গেছে, আমার জামাই একলাই আছে, আর ভাই বন্ধু কেউ নাই, এমনি জ্যেষ্ঠ কাকা করে আছে, ওরা ঢের নাই আসা যাওয়া কোনো আমার কাছে। তো বাগানে অরিজিনালি তোরা বাগান শ্রমিক? হ্যাঁ। আমি তো বলতে নাই পারছি আমি কি বলবো যে কেমনে ডিপুটার বানাই করে আনেছে। যখন পারছি তখন যাচ্ছি না যায়, আর গেলাই ও পয়সা খুঁজছে, পরে আমি বলি না এই যাব থাক আমার মানুষ, যদি আমার থাকে তো আমার মানুষ আমার বাসায় আসবে, কার না থাকে তো চেহারাই থাকবে। এই বলে আমি ছাড়ি, এখন আমার বাচ্চাকে খাওয়াবো না আমার মাকে খাওয়াবো, আমার মা চোখে নাই দেখে কানে নাই শুনে, আর আমি বাগানের কাম করে কোটাকা রুজি পাবো, সারা সপ্তাহে 200-300 টাকা রুজি পাবো, ওই জন্য বাচ্চাকে খাওয়াবো না মাকে খাওয়াবো না আমার জামাই কেসের লাগিন দৌড়িব, পলিথিন ঢাকা নিয়ে আসে আমার ঘরে চারদিকে জল দিচ্ছে, আমার সার যাই করে আমার বাসায় রেখে আসে আমার ঘরের অবস্থা, যে সার দিয়ে গেছে আমার ঘরে, আমি চেয়ার পাইছি না একটু বসতে দিব বলে ভাঙা চেয়ার বসতে দিয়েছি সারকে। কটা ছেলে মেয়ে? একটা ছেলে, হ্যাঁ দেখো, আর একটা ছেলে একটা মেয়ে মারা গেছে, তো হাতন একটা আছে, ওটা বেজান দূরে আছে, ওটা আমি কাগজপত্র মানে আমি জিমা দিতে নাই পারিছি, তো আবার এমনি ছেলেটা আসে যায়, আর এখন বর্তমানে আমার একটা বাচ্চা দেখো আছে আমার সাথে। সরকারের কাছে কি বলবি তুই? সরকারের কাছে কি বলবো আমি, আপনারাই বলে দেও আমি কি বলবো। উকিলের নাম কি জানেন? উকিলের না মনে ওই বিধু মজুমদার কে জানি, বিধু প্রকাশ তো না, বীরভূম মজুমদার, এতে এমনি কিটা আছে